নিয়ে চলে এসেছি, পিপি করছে। তো এখন বেসিক্যালি অনেকটাই বেজে গেছে, এখন বাজে 1:07। তো এখন এত বেলায় আমরা বেরোচ্ছি বেসিক্যালি স্পা করাতে। তো আজকে আমরা আমাদের কোনো স্পা করাবো না, আমরা যাচ্ছি আমাদের গাড়ি স্পা করাতে। তো এটা হচ্ছে মুকুন্দপুর, তাই তো? মুকুন্দপুর অজয়নগর বাইপাসের ধারেই যাচ্ছি, তোমাদের দেখাবো। তো সেখানে একটা নতুন স্পা সেন্টার হয়েছে, কার স্পা হয় সেখানে, মানে ইন্টেরিয়ার স্পাও হবে, বাইরেটাও ক্লিন করে দেওয়া যাবে, তো এরকম ব্যবস্থা আছে। তো আমরা সেখানে যাচ্ছি, গাড়ির ভেতরটা খুব একটা ক্লিন নেই, মানে বেশ কিছুদিন ধরে একটু অপরিষ্কারই হয়ে আছে। আজ ওয়েদারটা খুব সুন্দর, পুজো পুজো ওয়েদার এসে গেছে। আসলে টানা বৃষ্টি চলছে, মাঝখানে একদিন রোদ উঠলেই মানে খুব সুন্দর লাগছে। আমরা এই স্পায়ের, এটা হচ্ছে কি, সুজাজ, তাই তো? সুজাজ অটো স্পা। কিন্তু এরা বলছে 1 ঘন্টা লাগবে, দুটো গাড়ি আছে, দুটো গাড়ি স্পা হয়ে তারপর হবে। কিন্তু অতক্ষণ আমরা কি করব, এই দুপুরবেলা কি করবি? আজকে আর হবে না, এত কাজ নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, আজকে প্রচুর কাজ আমরা সঙ্গে করে ঘাড়ে নিয়ে বেরিয়েছি, যার ফলে এটা হবে না। এটার জন্য না তোকে আলাদা টাইম, আমাকেই আসতে হবে, আসতে হবে, মানে আর কোনো কাজ রাখলে মোট কথা হবে না। ওকে, তো আমরা এখন এসেছি সাউথ সিটিতে। আজকে হচ্ছে, যেহেতু আজকে রবিবার, অভিষেকের ছুটি আছে, তো আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা একটা সিনেমা দেখতে আসব। অনেকদিন পর হলে সিনেমা রিলিজ করেছে, আমরা 2:15 থেকে শো আছে বেল বটম, তো ওটাই দেখার প্ল্যান আছে। জানি না টিকিট টুকিট পাবো তো রে? হ্যাঁ পেয়ে যাবো। ওকে, সো এখন যাবো, টিকিট কাটবো, তারপর হলে ঢুকবো, দেখি কিরম কি ব্যবস্থা, যদি সুযোগ পাই কিছু শুট করব। ঠিক আছে, ওখানে ওখানে আবার ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না জানিস তো, হলে ঢুকতে দেবে না। ক্যামেরা রেখে যায়, ক্যামেরাটা গাড়িতেই রেখে যায়। হ্যাঁ, মোবাইলে তুলো। তো আমরা মোবাইলে কিছু টুকটাক শুট করব, ঠিক আছে, ভেতরে। গিয়েছিলাম, ওখানে আমার কিছু ড্রয়িং মেটেরিয়াল দরকার ছিল, তো সেগুলো পেয়ে গেছি লাকিলি। তো আমি আর নাহলে আমাকে আবার অনলাইন ওগুলো আনাতে হতো, তো সেই জন্য ভালোই হলো পেয়ে গেলাম, সেগুলো একটু কিনলাম, কিছু দরকার ছিল। কী কিনেছি একটু বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, তোমাদের ইন্টারেস্ট না থাকলেও দেখাবো, কারণ আমার ইন্টারেস্ট আছে আর আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য আমি দেখাবো আমি কী কী কিনেছি। আর বাই দ্য ওয়ে, সিনেমাটা সম্পর্কে, সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, অভিষেকেরও নিশ্চয়ই ভালো লেগেছে, বেল বটম খুব ভালো, তোমরাও দেখতে পারো। হ্যাঁ 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 মানে সারাক্ষণ একটা টান টান উত্তেজনা ছিল আর কি পুরো সিনেমাটা জুড়ে। আর হলে আমি কিছু শুট করিনি, ওই একই রকম সেই পুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম, একটা সিট ফাঁকা, পাশের সিটটা ওরা আটকে রেখেছে, মানে সেখানে কেউ বসতে পারবে না, আবার তার পাশের সিটটা কেউ বসতে পারবে, তো এই সিস্টেমে আর কি করা। তো এখন আমরা সাউথ সিটি থেকে বেরোচ্ছি, অভিষেকের আর একটা আবদার আছে। অভিষেক কি সেই আবদারটা? মুখোশটা আজকে দেখিনি। ও আবার বলছে মুখোশ দেখবে, এখন আমাদের কয়েকটা কাজ ছিল না, সেই কাজগুলোকে সব পোস্টপোন করে দেওয়া হয়েছে। কেন, তোমার তো কাজের মধ্যে তো একটা জিনিস তো হলো, হয়ে গেল, আমার আঁকার জিনিসগুলো এখানে পেয়ে গেলাম। প্ল্যান করেছিলাম আমরা, হ্যাঁ, কিন্তু আমি যে স্টার মার্কসে পাবো জানতাম কিছু জিনিস, কিন্তু সব পাবো বুঝতে পারিনি, যে মোটামুটি পেয়ে গেছি যেগুলো দরকার ছিল। এখন আমরা যাচ্ছি রাজারহাটের দিকে, সেখানে কার দোকান, শর্মাজির চায়ের দোকানে চা খাবো, এ আবার ব্যাক করব, তারপর আমরা লেক মলে 7:30 শো আছে মুখোশ, সেটা দেখব। লোকজন আমাদেরকে পাগলই ভাবে বোধ হয় নাকি?
এই তো সিনেমা দেখে বেরোলো না আমরা সুযোগ পেয়েছি আমরা তো যখন যখন সব সিচুয়েশন ঠিক ছিল আলোটা একটু জ্বালাচ্ছি ডাইনামিকের আগে আর কি কিন্তু আমরা যে কি হারে সিনেমা দেখতে যেতাম সেটা তো এখন পুরো বন্ধ তো অনেকদিন পর সুযোগ পেয়েছি একটা রবিবারও হাতে পেয়েছি কারণ অভিষেকের আর ছুটি নেই কাজের চাপ তো আজকে আমরা একেবারে লুটে পুটে নিচ্ছি শুরু হবে এটা কোন জায়গায় আছি আমরা এখন রুবি রুবিতে আটকে আছি গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন বাজে হচ্ছে সকাল 8:13 ঠিক আছে তো বেসিক্যালি যেটা হয়েছিল কালকে তো আমরা সিনেমাটা দেখতে গিয়েছিলাম মুখোশ সেকেন্ড সিনেমা ছিল কালোটা আমাদের তো আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছিল তো আমরা প্রায় 7 মিনিট মতো লেটে ঢুকেছি হলে তখন আর শ্যুট করার মতো ছিল না ভীষণ তাড়াহুড়ো দৌড়াদৌড়ি করে টিকিট কেটে তারপরে গেছি তো অবশেষে সিনেমাটা দেখেছি মোটামুটি লেগেছে আহামরি কিছু নয় বরঞ্চ আমার প্রথম যে সিনেমাটা আমরা দেখলাম কি আমি না খালি নামগুলো ভুলে যাই কি ছিল ফার্স্ট সিনেমাটা হ্যাঁ বেল বাটন ভীষণ ভালো লেগেছিল কিন্তু মুখোশ মোটামুটি লেগেছে তো আর আমি কাল আর বাড়ি ফিরে এসে রাত হয়ে গিয়েছিল তারপরে আর ভিডিও আর কন্টিনিউ করিনি তো ভাবলাম আজকে সকালবেলা উঠেই তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম কী কী দেখাবো মানে কী কী নিয়েছি আমি দুটো A3 সাইজ ক্যানভাস নিয়েছি এই একটা ক্যানভাস শিট নিয়েছি এটা খুলিনি এটা খুললে পরে ভেতরে অনেকগুলো ক্যানভাস শিট হয় এইরকম দেখাচ্ছি যেমন রিসেন্ট আমি এইটা এটা যেমন ড্রয়িং খাতার মতো কিন্তু এগুলো বেসিক্যালি ক্যানভাস শিট নিয়েছি এই একটা স্কেচ বুক এটা হচ্ছে এমনি প্র্যাকটিসের জন্য অবসর সময় বসে একটু স্কেচ করা বা একটু কালার প্র্যাকটিস করা কালার দেখা মানে একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করে কীভাবে আরেকটা নতুন কালার তৈরি হয় ব্লেন্ডিং এগুলো প্র্যাকটিস করার জন্য আমি এটা নিয়েছি এই একটা ব্রাশের সেট নিয়েছি আমার দরকার ছিল কালার নিয়েছি কিছু বড় সাইজের আর আমি নিয়েছি এই একটা এটা হচ্ছে ভার্নিশ ভার্নিশটা বেসিক্যালি ড্র করার পর মানে আঁকার পর পুরো পেন্টিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালো করে শুকিয়ে টুকিয়ে গেলে তারপর যদি আমি একটু ভার্নিশ স্প্রে করে দিই তো এই দিয়ে যদি আমি স্প্রে করে দিই তাহলে কি হয় মানে পেন্টিংটা এত ভালো থাকে সুরক্ষিত থাকে আর সেকেন্ডলি হচ্ছে একটা গ্লো আসে আর অভিষেক লেখক মানুষ যদিও পেনে লেখাটা আজকাল অনেক কমে গেছে তবুও পেনের একটা শখ ওর আছে তো সেই জন্য ও কিছু পেন ওখান থেকে নিয়েছে তো এই তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো তাহলে দেখাচ্ছি পরের ভিডিওটা তোমার বাই